दुश्मन दुश्मन हिंचुकर हिंचुक निंदुक निंदुक जालिम जुलुम आसमान वाला जमीन वाला हवाई वाला सर्व किसी में बड़ा मुसीबत के तहत जान मान इज्जत और का अपनी हिफाजत करो अल्लाह आखिरी बार याद जीवन एक बार हलो हाने काबा মদিনাতুল মুনাওয়ারার মেহমান বানিয়ে দিন মাওলানা আমাদের সবাইকে মক্কা মদিনার টিকিট দান করুন বাংলাদেশে মরার ইচ্ছা নাই সোনার মদিনায় মৃত্যু কাটিয়ে দিন মাওলানা শেষ মরমটা মদিনাতে লিখে দিও কপালেতে লিখে দিও কপালেতে মরম কালি দেখাই দিও মুহাম্মদ রাসূল আল্লাহ করো হে কবুল যার নামে রেখেছো নিজে মুহাম্মদ রাসূল সে নামের ওসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল আল্লাহ সকলের বিছানায় ইতালি যাওয়ার স্বপ্ন নাই আমেরিকায় বিল্ডিং করার স্বপ্ন নাই ফ্রান্সে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমাদের বিনোদন করার স্বপ্ন নাই সাকারাতের বিছানায় এই নাপাক চক্ষু দিয়ে দয়াল নবীর সাথে দিদার করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বাংলাদেশের প্রকান্ত অঞ্চলে কোর্ট কাছারি থেকে শুরু করে সর্বকিছুর মধ্যে তালা ঝুলিয়ে দিয়েছে আয় আল্লাহ আমরা আপনার গুনাহের বন্ধ গুনার গাঁটি মাথায় নিয়ে গুনাহ মাপ করানোর জন্য তকদীর পাল্টানোর জন্য ভাগ্যের মধ্যে পরিবর্তন আনার জন্য আপনার দরবারে আমার নবীর গুনাহগানকে বাহানা বানিয়ে ভিক্ষুক বনে আসামি বনে ভিক্ষুকের মতো দুটি হাত বাড়িয়ে দিয়েছি মওলা লসাকারাতের বিছানায় যখন পড়বো উদ্দেশ্য একটা আমার নবীর সাথে দিদারে মুস্তফা করাইয়া আমাদের উপর জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিয়েন মওলা দিদারে আতা করনা দিদারে আতা করনা সবসে গুম্বদ ওয়ালি মনজুর দুয়া করনা জব ওয়াক্ত নজা হয়ে আকা দিদারে আতা করনা মুজরিম হো জমানে কা মহশর মে বরম রখনা রুসওয়ায়ে জমানা ও দামন মে ছুপা লেনা রুসওয়ায়ে জমানা ও দোজখ সে বাঁচা লেনা মকবুল ইয়ে দুয়া মেরি মনজুর খুদা করনা জব ওয়াক্ত নজা আয়ে আকা দিদারে আতা করনা একটু চোখের পানি ছেড়ে বলুন না দুনিয়ার মানুষ আপনার চোখের পানিকে মূল্যায়ন করবে না দুনিয়ার মানুষ আপনার চোখের পানির সাথে অবহেলা করবে তোকা দিবে আর আমার আল্লাহ আপনার দুই ফুটা চোখের পানির ফুটা দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিবে একটু চোখের পানি ছেড়ে বলুন না সব যে গুম্বদে ওয়ালি মনজুরি দোয়া করনা জব ওয়াক্ত নজা আয়ে আকা দিদারে আতা আপনার উপরে কোনো মালিক নাই আপনার উপর কারো রাজত্ব চলে না আপনি রব্বুল আলামিন আপনার দরবারের আসামি আমরা সবাই কবির রজনী আল্লাহ আপনার দরবারে হাত বাড়িয়েছি মওলা আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু আদায় করলাম কোরআন তেলাওয়াত হয়েছে আলোচনা হয়েছে সর্বোপরি যে দরুদ পড়লে আপনি খুশি হয়ে যান নবীকে সালাম দিয়েছি আল্লাহ আপনি নামাজ পড়েন না রু আল্লাহ আপনি রোজা রাখেন না আল্লাহ আপনি হজ করেন না কিন্তু আপনি নবীর উপর দরুদ পড়েন ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী
या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি আল্লাহ দরুদের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই জন্য নবীকে দরুদ সালাম দিয়েছে দাঁড়িয়ে। আয় আল্লাহ, সর্বকিছু করার পরে আপনার দরবারের আদালতের আসামি হয়ে হাত বাড়িয়েছি, যা কিছু আদায় করেছি মাহবুব, ভুল ত্রুটি ক্ষমা করি। আমাদের সকলের পক্ষ থেকে, ফুটন্ত করি সংগঠনের সকল যুবক ভাইদের উপদেষ্টা সকলের পক্ষ থেকে, আপনার আজকে যতগুলো আশেক রসুল আল্লাহ পাক আপনার বন্ধা আমার নবীর উম্মত যারা উপস্থিত হয়েছে, প্রত্যেকের পক্ষ থেকে আপনার আজিম উশান কুদরতের দপ্তরের মধ্যে কবুল আর মঞ্জুর করিয়েন মওলা। এগুলো সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমার দয়াল নবীর রোজায় পাকে পৌঁছাই দিয়েন মওলা। নবীজির ওসিলায়, নবীজির সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, খুলাফায়ে রাশিদীন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 24,000 পয়গম্বর, উহুদের জমিনে সাহাবায়ে কেরাম, বদরের জমিনে সাহাবায়ে কেরাম, কারবালার জমিনে সাহাবায়ে কেরাম, বিশেষ করে আমার নবীর কলিজার টুকরা নাতি, কারবালার জমিনের দুলহা ইমাম আলী মাকাম, ইমাম হুসাইনের রোজে পাকের মধ্যে পৌঁছাই দি, ইমাম হাসানের রোজে পাকে পৌঁছাই দি, আহলে বাইত রসুল, সাহাবায়ে রসুল, সোহাদাই রসুলদের রোজে পাকে পৌঁছাই দি মওলা। আয় আল্লাহ, বিশেষ করে বিশ্বের আনাস আনাসে যত গোস খুদু বলি আপনার মুত্তাকি ফরহেজগার মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত, যারা ইসলামের পক্ষে নিজের পক্ষকে উজাড় করে যে ইসলাম নিয়ে আমরা অহংকার করছি, এত সুন্দর শান্তিপূর্ণ পরিপূর্ণ ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ, প্রত্যেকের নামে নামে পৌঁছাই দিয়ে মওলা। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আয় আল্লাহ, দুনিয়ার মাকে যদি একবার লাই রাখা হয়, নিজের মায়ের স্বাদ কোনোদিন পাওয়া যায় না, দুনিয়ার বাবাকে যদি একবার লাই রাখা হয়, নিজের বাবার ভালোবাসার তুলনা হয় না। আয় আল্লাহ, জানি না ভিতরে দুজকের সাবুকের বাড়ি চলে, তাদের পক্ষ হই আমরা হাত বাড়িয়েছি, এই মুহূর্তে প্রতিটা মা বাবার কবরের আজাবকে মাফ করে দিন মওলা। তাদের অন্ধকার কবরকে আলোকিত করে, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে, দাফনের কাফনকে জান্নাত ইলাবাস বানিয়ে, মাটির কবরকে জান্নাতি কবর বানিয়ে দিন মওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ পাক রব্বুল আমিন, বিশেষ করে মওলা যত অলি বুজুর্গ গোসে পাক, খাজা গরিব নওয়াজ, শাহীন শাহী, সিরকুট, গৌসুল আজম, মাইজ ভান্ডারির জমি, আল্লাহ প্রত্যেকের রুহের মধ্যে গুলো সওয়াবটুকু পৌঁছাই দিন মওলা। আয় আল্লাহ, যারা ইসলাম এনেছেন, যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, প্রত্যেকের হককে পক্ষে দোয়াকে কবুল করুন মওলা। আয় আল্লাহ পাক রব্বুল আমিন, আল্লাহ আজকের যুবক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, বড় আশা নিয়ে, ভক্তি নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে, পরহেজগারিতা অর্জন করার লক্ষ্যে তারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন আস-সালাতু ওয়াস-সালাম ওয়ালা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ফরিয়াদ দরস তুসবি নেই মওলা মেরে ফরিয়াদ সুন, সুলতান দি শাহে জমিয়া কা মেরে ফরিয়াদ সুন, মকসুদ তম তুলুবে জা মে কু মে তু সারা জাহা, মুশকিল কুশাই আজিয়া কা মেরে ফরিয়াদ সুন, তেরে চৌকটি পে আনা মেরা কাম তা, মেরি কিসমতে জাগানা তেরা কাম হ্যায়, মেরি আঁকু কো হ্যায় দীদ কি আরজু, রুহ সে পর্দা হটানা তেরা কাম হ্যায়, জিসকো দুনিয়া মে না কোই আপনা কহে, উসকো আপনা বানানা তেরা কাম হ্যায়, মে কবরে অন্ধেরে মে ঘবরাউঙ্গা জব তনহা, ইমদাদ মেরি করনে আ জানা রাসূল আল্লাহ, রোশন মেরে তুরবত কো জব ওয়াক্তে নিজা আয়ে আকা দিদারে আতা করনা, সব যে গুম্বদে ওয়ালি মনজুরি দুয়া করনা,
जब वक्त मेरा आए आका दीदारे आता ইতালি যাওয়ার স্বপ্ন নাই, আমেরিকায় বিল্ডিং করার স্বপ্ন নাই, ফ্রান্সে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমাদের বিনোদন করার স্বপ্ন নাই, সাকারাতের বিছানায় এই নাপাক চক্ষু দিয়ে দয়াল নবীর সাথে দিদার করতে যাই। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।